হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম ইমিগ্রেন্ট কিচেন থেকে। ইমিগ্রেন্ট কিচেনে আজ থাকছে ছোটো ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি। তো চলুন আজ উপকরণগুলো দেখে নিই কী কী দিয়ে বেগুন রেসিপিটা হবে। বরাবরের মতো ধারাবাহিকভাবে একই কথা বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বন্ধুরা অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যারা প্রবাসে নতুন এবং যারা একেবারে রান্না করতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আবশ্যক। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই কিন্তু পরিমাণ মতো মরিচ কেটে নিয়েছি ফালা ফালা করে এবং পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। পাশাপাশি আজ রসুনটা চাকচাক করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবং ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি মশলার জন্য এবং ফালা ফালা করে কেটে নিয়েছি যেটা আমি তরকারির লাস্ট পর্যায়ে ব্যবহার করব। তো চলুন বেগুনের উপকরণগুলো দেখে নিই। বেগুন আমি প্রথমে এভাবে ফালা করে কাটলাম এবং এই বেগুনগুলো তিন ভাগে ভাগ করে এভাবে ছোট ছোট করে আমরা কেটে নেব। ঠিক আমি যেভাবে কাটছি এভাবে কাটবেন, কেননা এই বেগুনটা আমি ভাজির মতো করে রান্না করব, যে কারণে এভাবে কাটাটাই পারফেক্ট হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাশাপাশি এর সাথে আলুও দেব। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা এই আলুগুলো কীভাবে কেটেছি। আলু এবং বেগুন একই সাইজ করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং এই মাছগুলোতে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করব ভাজি করার উদ্দেশ্যে। তো চলুন আমরা এখন চুলায় তেল দিয়ে দেব এবং তেলটা গরম হইলে আমরা মাছ দিয়ে ভাজি করে নেব। তেল গরম হয়ে গেছে, তো এখন মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দেবেন, অবশ্যই তেলটা একটু বেশি গরম করবেন, কড়াইটাও ভালো করে গরম করবেন, তাহলে আপনার মাছগুলো ভাজি করার সময় লাগবে না। তো মাছগুলো ভাজি করে নিন পরিমাণ মতো টাইম নিয়ে, আর ভাজি হলে আপনারা অবশ্যই একটা পাত্রে উঠিয়ে রেখে দিন। বন্ধুরা, মাছটা ভাজি করার সময় আমি একটু তেল বেশি দিয়ে দিয়েছিলাম, তাই সেই তেলেই এখন আমি তরকারি রান্না করব। আর এই গরম তেলে প্রথমে আমি জিরা দিয়ে দিলাম। জিরাগুলো ভাজি হয়ে গেলে আপনারা পেঁয়াজগুলো দিয়ে দিন, পেঁয়াজটা ভাজি করতে হবে, পাশাপাশি মরিচটাও দিয়ে দিবেন। মরিচগুলো দিয়ে দিবেন এবং রসুনগুলো দিয়ে দিবেন, দিয়ে একসঙ্গে মিক্স করে সুন্দর করে ভাজি করে নিন। পেঁয়াজ মরিচ ভাজি করার জন্য প্রথমেই লবণ দিয়ে দিন, আর লবণ প্রথমে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজি হতে ভালো সাহায্য দেবে। তো বন্ধুরা, পেঁয়াজ এবং মরিচ খুব ভালো করে নাড়া দিয়ে চুলা একটু জোরে রাখবেন, ভাজি করে নিন। ভাজি হলে পাশাপাশি টমেটোগুলো, ছোট টমেটোগুলো দিয়ে দিবেন। টমেটোগুলো দিয়ে টমেটো গলানোর জন্য আপনারা 2 থেকে 3 মিনিট বা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। ঢাকনা তুলে দেখুন টমেটো বেশ গলে গেছে এবং পেঁয়াজও বেশ ভাজি হয়ে গেছে। এখন আপনারা গুঁড়া মশলাটা দিয়ে দিন। আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ মিক্স মশলা, পাশাপাশি 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। এই মুহূর্তে যদি আপনাদের হালকা পানি দেওয়া লাগে আপনি এটা দিতে পারবেন, তবে গরম পানি দেওয়াই বেটার। আর যদি না লাগে তাহলে আপনি এখন ঢেকে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা বেগুন এবং আলুটা দিয়ে মিক্স করে নিতে পারেন। তো আমিও দিয়ে দিলাম, বেগুন এবং আলু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। শীতকালে এই বেগুনের তরকারি বেশ ভালোই লাগে, সাথে ছোট মাছ, আশা করছি খারাপ লাগবে না। তো অনেকে এভাবে রান্না করেন না কারণ একটু ঝামেলা মনে করেন, তো কোনোই ঝামেলা নাই,
আসলে ঝালমেলা বিহীন এই রেসিপি আপনারা দেখুন এবং চেষ্টা করুন। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়া দিয়ে দিন, দেখুন ভালো করে যে লেগে না যায় তেমন। অবশ্যই খেয়াল রাখবেন, তো লাগবে না সবজি যেহেতু পানি বের হবে, তো আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এখন দেখুন ঢাকনা তুলে আপনার তরকারি নরম হয়ে গেছে, তার মানে সিদ্ধও হয়ে গেছে, আর মোটামুটি পানিও আসছে। আমি কিন্তু নতুন করে পানি দেই না এখানে, তো বেশ নরম হয়ে গেছে। এখন আপনারা আর একটু ঢেকে রাখলে রাখতে পারবেন বা পানি দিলেও দিতে পারবেন। তো আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। চুলাটা মিডিয়াম মাঝারি আকারে রাখবেন এবং ঢাকনা তুলে দেখুন বেশ পানি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দেব। পানি আমি আগে গরম করে রেখেছিলাম এবং পানি গরম দিলে সুবিধা কি, তরকারিটা একটু তাড়াতাড়িও হয় আর তরকারির স্বাদটাও বেশ ভালো হয়, বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। তাই পানিটা গরম করে রাখুন, আমাদের সময়ের অনেক দাম। তো যাই হোক, পানি দিয়ে মিক্স করে আমরা ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনা তুলে ভালো করে নাড়ে দিয়ে দিন। আমি কিন্তু এই তরকারিতে বেশি ঝোল রাখবো না, ভাজির চাইতে একটু নরম করব, যেহেতু এটা চচ্চড়ি তাই আপনারা এভাবেই রাখুন। এবং এখনই টমেটো ফালা ফালা করা রেখেছিলাম, সেই টমেটো ফালিগুলো দিয়ে দিন এবং দিয়ে মিক্স করে আবারও ঢেকে দেবেন। এই তরকারিগুলো গরম খেতে যেমন সুস্বাদু, ঠান্ডা হলেও তেমনি সুস্বাদুই থাকে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার, অবশ্যই ভালো লাগবে। তো টমেটো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। এখন আবার ঢাকনা তুলে নিন এবং দেখুন বেশ সুন্দর পানি কমেও আসছে এবং তরকারিটা হয়েও গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নিন, মিক্স করে ঢেকে দিন। এই মাছ ভাঙবে না, কারণ ভাজি করার সময় আমি একটু শক্ত করেই ভেজে নিয়েছি, সমস্যা নেই। ছোটো মাছ ভাঙলেও সমস্যা হবে না, ভালোই লাগবে। ছোটো মাছের তরকারি অনেকেই পছন্দ করে এবং বেশ ভালোও লাগে। তো মাছগুলো দিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তারপরে যখন তরকারি হয়ে যাবে আমি ঢাকনা তুলে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি। এই ধনিয়া পাতাটা তরকারি বেশ একটা স্বাদ এবং সেন্ট নিয়ে আসে, সেই ধনিয়া পাতাটাই দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। নতুন প্রবাসীদের জন্য অবশ্যই আপনারা এই সাহায্যটুকু করবেন। আর প্রবাসী চ্যানেল নিয়ে প্রবাসীদের সাথে থাকার জন্য আমাকে সুযোগ করে দিন। আর যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি বিদায় নিব এই ইমিগ্রেন্ট কিচেন থেকে। আপনারা ভালো থাকুন, আমি আবারও আসবো কোনো এক রেসিপি নিয়ে ইমিগ্রেন্ট কিচেনে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।